বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আপন জুয়েলার্সের 5টি শোরুমের 13.5 মণ স্বর্ণ ও 427 গ্রাম হীরা জব্দ করে বাংলাদেশ ব্যাংকের কোষাগারে রাখা হয়েছে। সকালে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা শোরুমের সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এগুলো জব্দ করে। পরে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সাংবাদিকদের জানান, জব্দকৃত স্বর্ণালঙ্কার সাময়িকভাবে বাংলাদেশ ব্যাংকে জমা রাখা হচ্ছে। তবে আপন জুয়েলার্সের দেয়া অলঙ্কার গচ্ছিত রাখা গ্রাহকদের তালিকার বাকি 97 জন গ্রাহক প্রমাণ সাপেক্ষে কেন্দ্রীয় ব্যাংক থেকে তাদের অলঙ্কার তুলতে পারবেন। মাহবুবুল আলমের রিপোর্ট। গত 14 ও 15 মে আপন জুয়েলার্সের গুলশান ডিসিসি মার্কেট, গুলশান এভিনিউ, উত্তরা, সীমান্ত স্কয়ার ও মৌচাকের শোরুমে অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। এ সময় শোরুমগুলি সিলগালা করে তারা। পরে শুল্ক গোয়েন্দাদের মুখোমুখি হলেও 13.5 মণ স্বর্ণ ও 427 গ্রাম হীরার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আপন জুয়েলার্স কর্তৃপক্ষ। রোববার সকালে 5টি শোরুমের সোনা ও হীরা জব্দের কাজ শুরু করে শুল্ক গোয়েন্দারা। এ সময় শোরুমের সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অলঙ্কারগুলো বাংলাদেশ ব্যাংকের কোষাগারে পাঠানো হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে স্থায়ীভাবে রাষ্ট্রীয় কোষাগারে এগুলো জমা হবে। প্রাথমিক ইনকোয়ারি শেষ হওয়ার পর যেগুলোর আর কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি সেই ব্যাখ্যাহীন স্বর্ণগুলোকে আমরা রাষ্ট্রের হেফাজতে নেওয়ার জন্য আজকে ব্যবস্থা নিয়ে। তবে প্রমাণ সাপেক্ষে তালিকাভুক্ত 97 জন গ্রাহকের গচ্ছিত স্বর্ণালঙ্কার বাংলাদেশ ব্যাংক থেকে ফেরত দেওয়া হবে বলেও জানান তিনি। 182 জন গ্রাহকের মধ্যে 85 জন এই পর্যন্ত হাজির হয়েছে, তাদেরকে আমরা দিয়েছি, বাকিদের সাথে যোগাযোগ করা হচ্ছে। এদিকে 182 জন গ্রাহক স্বর্ণালঙ্কার গচ্ছিত রাখার তালিকা শুল্ক গোয়েন্দাদের কাছে হস্তান্তর করে আপন জুয়েলার্স কর্তৃপক্ষ। তাদের মধ্যে প্রমাণ সাপেক্ষে 85 জনকে অলঙ্কার ফেরত দেওয়া হয়। মাহবুবুল আলম, বৈশাখী সংবাদ, ঢাকা।